কষ্ট দারুণ কষ্ট অসাধারণ কষ্ট বাচ্চা না খাওয়া আমি না খাওয়া অসাধারণ কষ্ট মানে অনেক খুব চিন্তা করতে আমি কীভাবে বাসায় যাব এরকম সারাদিন সারাদিন এই অবস্থা দেখি একই অবস্থা যেতে পারতাছি না গাড়ি ছাড়া আমি কীভাবে যাবো মোটর সাইকেল আটকে দিচ্ছে কোনো যাইতে দেয় না কোনো দিকে নাই এই যে ঘুরতেছি আর বসে দিচ্ছি এখন এই জায়গায় বসে এই যে লাঞ্চ করলাম এই জায়গায় খাওয়া দাওয়া অবশ্যই যাওয়ার কোনো স্কোপ নাই আমি আপনার জামো ধানমন্ডি মতিঝিল আমার হেড অফিস থেকে বেরোয়ি ধানমন্ডি সাতাশে যেমন ওখান থেকে পরে বাইক নিয়ে বেরোয় দুইটার দিকে দুইটার দিকে বেরোয়ার পরে দেখি সব ব্লক আপনার লেতে শুরু করে ওইদিকে সব বন্ধ বন্ধর পরে আপনার গেলাম ওইদিকে রাজারবাগ দিয়ে তারপর আপনার মালিবাগ হয়ে রামপুরার ওইদিকে ভিতরে অনেক ঘুরছি আপনার ওই যে তালতলা মার্কেটের ওইদিকে ভিতর দিয়ে হয়ে হাতি জিল দিয়ে ওইদিকে অনেক টোটালি সব বন্ধ এখন লাস্ট পর্যায়ে আমার এই বাইক সাত রাস্তায় রেখে টালা মেরে এখন আমি পায়ে হেঁটে যাচ্ছি আর কি আমার প্রায় পনেরো দুই ঘন্টা হয়েছে আমার এখন এয়ারপোর্টে যাওয়া লাগবে এয়ারপোর্টের কাজ আছে ওইদিকে সাধারণ মানুষের এরকম কষ্ট দিয়ে এটা অন্যভাবে যেতে পারতো এটা সাধারণ মানুষের এরকম কষ্ট দিয়ে এইভাবে আমাদের মতো যারা টোটাললি আপনি নাইনটি পার্সেন্ট লোকই এই যে এটা সাফার করতেছে আর কি এই যে কষ্টটা ভাই আমি সোনার গাছ থেকে আসছি এই সকাল থেকে আইসার হয়েছে এখন তোর এই ঝামেলার জন্য যাওয়া হচ্ছে না আমি রেডিটাতে আমার মেয়েকে ভর্তি করার জন্য আসছি এখন সারাটা দিন গেল এখানেই অপেক্ষা করতেছি গাড়ি গাড়ি পাচ্ছি না বাসায় যাওয়ার জন্য তাই কি করব না করব আমি বলতে পারতাছি না এখন খুব আমি টেনশনে পড়ে আছি আমি বাসা আমার অনেক দূরে আমি কীভাবে যাবো এরকম সমস্যা থাকলে কষ্ট দারুণ কষ্ট অসাধারণ কষ্ট

তবে সরকারের যে কোনো সিদ্ধান্তই হোক একটা দ্রুত একটা নেওয়া উচিত কারণ মানুষের ভোগান্তি তো জনসাধারণ তো ভুগতেছে সেটা আন্দোলনকারীরাও তো আন্দোলন করতেছে ওরা আনন্দ পাচ্ছে আর সরকার ওইখানে সরকারের তোর কষ্ট হচ্ছে না তার গাড়ি কিন্তু ঠিকই যাচ্ছে আমাদের মতো জনগণ তারা কিন্তু যাইতে পারতেছে না এই যে মানুষ দূর দূরান্তে চিকিৎসার জন্য যাইতে পারতেছে না রিক্সায় সব আটকায় দিচ্ছে কেউরে যাইতে দিচ্ছে না আসছি তো পিজি হাসপাতালে মানে রুগী দেখতে এখন রুগী দেখে নামা রোডে এসে দেখি যে গাড়ি করে কিছুই নেই এখন তো বাসায় তো যাওয়াই লাগবে এখন তো হাঁটতে শুরু করছি তিরিশ মিনিট যাবো দাঁড়ায় দিচ্ছি জানি শুনতেছি সামনে নাকি পাঁচশো জনের লাইন আছে আরো কখন টিকিট কাটব কখন যাবো বিকালে দুই তিন দিন অফিস থেকে স্যার বলে আমরা একটু আগে বেরোই যে স্যার এখন অবরোধ তো আমাদের তো অনেক দেরি হয় তো আমাদের মেট্রোতে যাওয়ার জন্য উনি আমাদের অ্যাকাউন্ট আগে ছেড়ে দেয় যেন তখন আগে চলে যাও কারণ আজকে যখন শুনলাম তো হাগরে রায় রায় দিয়েছে যে এই এক মাস এটা স্থগিত করা হয়েছে তখন স্যার বললেন কি যেহেতু এটা স্থগিত হয়েছে স্যার মনে হয় হবে না মানে আরও এক ঘন্টা পরে যাও তখন এখন এসে দেখি যে কোনো সোনা মেট্রোরিয়াল বন্ধ পরে দেখি যে আপনার এই আরও বক্স সিরিয়াল এখানে তো এই গতকালকে পর্যন্ত আমরা মেট্রোল যেতে পারছি আজকে যে অবস্থা আর শোচনীয় অবস্থা মেট্রোল এখানে মানে বাসে যাওয়ার যে জ্যামে আটকে থাকার যে সময় নষ্ট হতে আমাদের এখানে সিরিয়াল দেওয়ার সেই একই অবস্থা আমি আসলে বনশ্রী থেকে আসছি আসার পথে কোনো গাড়ি পাচ্ছিলাম না রিকশা করে কিছু পথ এসে তারপর আবার হাঁটলাম আবার বাসে করে কিছু পথ এসে এরপরে হেঁটে হেঁটে মেট্রো স্টেশন আসলাম এখন ঘন্টার উপরে হচ্ছে তাও হচ্ছে টিকিট ম্যানেজ করতে পারছি না প্রায় আধা ঘন্টা যাব দাঁড়িয়ে আছি এখন আরও লাইন আছে তারপরে তো আমাদের টাইম আসবে তো হ্যাঁ এইটা হেন আমরাও হচ্ছি আমাদেরও এফেক্ট করতেছে নিজেদের লাইফে বাট এখন তা যেই কারণে আন্দোলন করতেছে আন্দোলনটার কারণ তো ঠিকই আছে যে কোঠার জন্য আন্দোলন করতেছে তো কোঠা যদি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশ থেকে তাহলে জনসাধারণ যারা আছে তারা সবাই উপকৃত হবে কারণ কোঠার কারণে তো মেধাবী যারা তাদের অনেক বেশি লস হয় যেরকম তারা অ্যাডমিশনেও তাদের প্রবলেম হয় আবার ওই যে চাকরির ক্ষেত্রেও তাদের প্রবলেম হয় তো কোঠা যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশটা দেখবেন আরও ভালো করবে সব দিকে মোটামুটি দেখা যাইতেছে বন্ধ রাস্তাঘাট আমি অবশ্যই হাইটাসি বলতে ইয়াতে লেগোনা দিয়ে আসছি নিউ মার্কেট পর্যন্ত নিউ মার্কেট থেকে হাইটাসি আমি যাব গ্রিন রুট রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি ঘোড়া চলে না আমাদের কষ্ট সবই তো প্রয়োজন আছে শিক্ষার্থীদের দাবি এটাও সঠিক দাবি খুবই কষ্টকর আমাদের কষ্ট আছে কিন্তু শিক্ষার্থীদের জন্য তো ঠিক আছে কেন আমরা মধ্যবিত্তের ফ্যামিলি আমাদের শিক্ষার্থী ঢাকার কলেজ এগুলো ওদের অবরোধ ঠিক আছে দাবিটা মাইনে নেওয়াটাই আমার মনে হয় সঠিক কারণ আমারও ছেলেমেয়ে লেখাপড়া করে মানুষের তো ভোগান্তি হচ্ছেই তারপরেও আমি চাই কোঠাটা বাদ হোক সর্বসাধারণের জন্য মেধাবীদের জন্য ভবিষ্যতের জন্য ভোগান্তি আমি নিজেও চরম ভোগান্তিতে পড়ছি বিভিন্ন জায়গায় মুভ করছি অফিসে গেছি শিক্ষা ভবনে গেছি তারপরে আপনার গুলশান গেছি অনেক কষ্ট হয়েছে এরপরেও আমার মতামত যে কোঠাটা বাদ হইলে সবার জন্য মন সাধারণ মানুষের ক্ষতি মানে কষ্ট হচ্ছে একটু তো ভালো জিনিস পেতে হলে কষ্ট করতেই হবে কষ্ট বিকল্প নেই তা দেখা যাক গভর্নমেন্টেরা কি কী করে